একটুখানি অসুবিধা হয় সেটাকে সামনে নেমে কয়েকটা ভুল ত্রুটি বলে ক্ষমা করে। আমি বাংলার মামাকি মানুষকে ধন্যবাদ, অভিনন্দন, সালাম, জহর, সত শ্রীকাল, নমস্তে, নমস্কার, ইন্দা, খোদা হাফেজ সব কিছু করে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমার ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার ভোট দেবেন তাদের সকলকে সারা দেশ জুড়ে আমার অনেক অভিনন্দন জানিয়ে, এবং বিশেষ করে এই পাঁচ বছরের যে জওয়ানরা দেশ রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন, অনেক সাধারণ মানুষের প্রাণ বলিদান দিয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধা নিবেদন করে তবে ভারতবর্ষের মানুষকে আমাদের একতা, সম্প্রীতি, সংহতি, ঐক্য বার্তা দিয়ে গত পাঁচ বছরে যে সরকার যে ব্যর্থতা যেভাবে বেকারের সংখ্যা বেড়েছে, মানুষের কর্মসংস্থান চলে গেছে, চাষিদের আত্মহত্যা, চাষিদের ক্ষোভ বিক্ষোভ, দলিতদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, ছাত্র যৌবনকে বঞ্চনা, শ্রমিক কৃষকের লাঞ্ছনা, সর্বোপরি আমাদের ইতিহাসকে বদলে দেওয়া ইনস্টিটিউশনগুলোকে টোটাল পলিটিক্যাল ইউজ করা, এবং দেশে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। অনেক সময় মনে রাখবেন ঘোষিত এমার্জেন্সি থেকেও অঘোষিত এমার্জেন্সি আরো ডেঞ্জারাস। আজকে মিডিয়ায় বলুন, গভর্নমেন্ট অফিসাররাই বলুন, সাধারণ মানুষ বলুন, ইনস্টিটিউশন বলুন, এজেন্সি বলুন, আমরা স্বাধীন থেকেও কিন্তু পরাজিত। আমরা এই পরতন্ত্রের প্রাণী ঘুরতে চাই, গান্ধীজি থেকে শুরু করে নেতাজি, নেতাজি থেকে শুরু করে মহাত্মা, আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর, সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ, দেশবন্ধু, নজরুল ইসলাম, গুরু নানক থেকে শুরু করে চৈতন্য দেব, সবাই কিন্তু শান্তির বার্তা দিয়ে যে বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিলেন, যে সংবিধান আমাদের রক্ষা কবচ, সেই সংবিধানকে কিন্তু আজকে আঘাত করা হয়েছে, সংবিধানকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থে। একটা বিদ্বেষ, একটা হেটেড পলিটিক্স সারা দেশের মানুষকে বিভাগের মূল পলিসির থেকেও ভয়ঙ্কর, এক ভয়ঙ্কর উগ্রতাবাদ, মানুষে মানুষে বিভেদ তৈরি করিয়ে দিয়েছে, আর কতগুলো লিঞ্চিং সিন্ডিকেট তৈরি করেছে। অন্য সময় অন্যদের সিন্ডিকেট নিয়ে কথা বলে তাদের লজ্জা থাকা উচিত। এই দেশে আমদানি হয়েছে কিছু গোরক্ষক সিন্ডিকেট, কিছু লিঞ্চিং সিন্ডিকেট, এবং কারা এরা আমি জানি না। আমি ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্ক, টুইটারকে সম্মান করি যারা সত্যিকারের করে, কোটি কোটি টাকা খরচ করে ফেক নিউজের নামে, কনফিউশনের নামে মিডিয়াকে আন্ডার স্ক্যানারে রেখে মিডিয়াকে কাজ করতে দেওয়া হয় না। যে মিডিয়া সাংবাদিকরা চালায় তাদের বুকের পাটা আছে, তারা করতে পারে, কিন্তু যে মিডিয়াতে অনেকে বাইরে বিজনেস আছে তারা এখন আমাদের কথাগুলো বলতেও পারে না। এক তরফা, ওয়ান সাইডেড, ইউনিল্যাটারাল বিজনেসম্যানরা যে মিডিয়া চালায়, বিজনেসের ভয় দেখিয়ে মিডিয়াগুলোকে কন্ট্রোল করা হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভকে। এই অবস্থায় দাঁড়িয়েও কিন্তু আমাদের 2019 ইলেকশনে যেতে হচ্ছে। এই পরিস্থিতি ভারতবর্ষে কখনো আগে হয়নি, তা সত্ত্বেও আমি মনে করি এবারের ইলেকশন চ্যালেঞ্জিং ইলেকশন। একদিকে মোদিবাবুর হুঙ্কার,
বিজেপির উগ্রবাদ রাজনীতি, দেশটি টুকরো করে দেওয়ার চক্রান্ত, চক্রান্তের নানা রকম নাটক, স্ট্রাইকের নামে আমি কিন্তু স্ট্রাইক বলছি, আমি কিন্তু অন্য কোনো কথা বলছি না, কেউ কেউ আমাকে আজকেও মিসকোট করেছে, বিভিন্ন স্ট্রাইকের নামে উগ্রতাবাদ নিজের রাজনৈতিক প্রয়োজনে কাজে লাগাবার জন্য অনেক চেষ্টা করছে। আমি আপনাদের কাছে ডিমনিটাইজেশনের কাগজটাও আজকে দিয়ে দেব, আপনারা পেয়ে যাবেন টোটালটা কি বলেছিল সেদিন আরবিআই। তারা কিন্তু নোটবন্দি করতে চায়নি, আমি প্রথম বলেছিলাম নোটবন্দি ভারতবর্ষের অর্থনীতির ক্ষতি করবে, সাধারণ মানুষের ক্ষতি করবে। নোটবন্দি একটা বড় কেলেঙ্কারি মনে রাখবেন, কার স্বার্থে, কিসের স্বার্থে, কেন সেদিন করা হয়েছিল, মানুষ জবাব চায়। কেন পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, কেন পাঠানকোটে এত হলো, কেন উড়িতে হলো, কেন নোটবন্দির সময় বলা হয়েছিল উগ্রপন্থাকে কাবজা করবার জন্য করা হয়েছে, কিন্তু 260% সম্ভবত বেড়েছে উগ্রতাবাদ কার্যকলাপ, উগ্রপন্থী কার্যকলাপ। এটা দেশের পক্ষে শুভ নয়, আমরা দেশের পক্ষে, জাতির পক্ষে, জনদের পক্ষে, দেশের একতার পক্ষে, সভ্যতার পক্ষে, মানুষের পক্ষে, সরি মোদীবাবু যতই ভয় দেখান আর বিজেপির বন্ধুরা যতই ডাকা লাগান, আমরা আপনাদের পক্ষে বলি, আপনাদের পক্ষে থাকলে ধম্মান ভারতবর্ষ, মেরা ভারত মহান সে দেশটা, মেরা ভারত হিন্দুস্তান সে দেশটা নষ্ট হয়ে যাবে, বাংলার মাটি আমাদের এই শিক্ষা দেয়নি। আজকে আমি এ কটা কথা বলে আমি প্রথমেই বলি, কয়েকজন আমাদের লড়ছেন না, তাদের নামগুলো আমি আগে বলি, আমার কৃতজ্ঞতা জানানোর ব্যাপার আছে। প্রফেসর সুগত ঘোষ হার্ভার্ডের প্রফেসর, সে আমাকে নিজে ফোন করে জানিয়েছে সে পারমিশন পায়নি লড়ার জন্য, তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি একটা প্ল্যান করেছে, পলিসি করেছে, সে আগত করেছে, দিদি আপনাদের সাথে আমার পুরো আছি থাকবো, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না, যদি কখনো পারমিশন পাই আবার করবো। সৌগতকে, সুগত ঘোষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি 5 বছরের কালের জন্য। আমি সন্ধ্যা দিই, সন্ধ্যা রায় আমার পাশেই বসে আছেন, চলচ্চিত্র জগতের এক স্বর্ণবিশারী, তিনি পার্লামেন্টটা খুব সিরিয়াসলি করেছেন, কিন্তু যেহেতু উনি একটু অন্য কাজ করতে চাইছেন বা অতটা ছুটে করতে পারবেন না, বসে কোনো কাজ করতে পারলে তার পক্ষে সুবিধা হয়, আমরা তাকে সসম্মানে কাজে লাগাব। উমা সোরেন আমাদের ছোট্ট মেয়ে, টাইবের মেয়ে, ঝাড়গ্রামের এমপি, উমা বলেছে দিদি আমি এবার দলের হয়ে কাজ করতে চাই, আপনি যদি অন্য কাউকে দেন ভালো হয়, আমি দলের হয়ে কথা দিচ্ছি সব জায়গায় কাজ করব। আমি ইফতিশালীর সাথে কথা বলেছি, তাকে আমরা অ্যাসেম্বলিতে দিচ্ছি, ইফতিশালীকে পার্লামেন্টে আমরা দিতে পারছি না, সেটা ওকে কথা বলে রাজি করা হয়েছে, মানে ও নিজেও বলেছে। এছাড়াও আরেকটা শুনলে আপনারা খুশি হবেন, তৃণমূলই পারে এটা, আমার দলের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনি মিটিংয়ে বললেন আমি দল করব, আমি দলের হয়ে কাজ করব, আমি তাই এমপি ইলেকশনে দাঁড় করব, আমি দলের হয়ে কাজ করব, এবার যে চ্যালেঞ্জ 42-এ 42টা চাই, আমরা মনে করি সবাই যদি আমরা কন্টেস্ট করি তাহলে দলের কাজ কে করবে, তাই সুব্রত বক্সী দাঁড়াচ্ছেন না। আমাদের সকলের পক্ষ থেকে আমি এনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমে শুরু করবো দার্জিলিং দিয়ে, দার্জিলিংয়ে গজমুমু আমাদের যে জন গোর্খা জনমুক্তি মোর্চা, বিনয় তামাং, অনিক থাপা, মিস্টার অমরনাথ রায় সকলে এখানে আছেন, এবং আমার এপি রায় তৃণমূল কংগ্রেসের পাহাড় থেকে প্লেন থেকেও গৌতম দেব, অনুপ বিশ্বাস, সৌরভরা সকলে আছে, বিক্রম মিত্র থেকে শুরু করে রবি ঘোষ থেকে শুরু করে মোহন শর্মা থেকে শুরু করে সকলেই পাহাড়ে এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে, আর প্রার্থী হচ্ছে গজগমুদের গোর্খা জনমুক্তি মোর্চার এমএলএ, তিনি রিজাইন করে দার্জিলিংয়ের এমএলএ, প্রার্থী হচ্ছে মিস্টার অমরনাথ, অমর সিং রায়, অমরদা একটুখানি ইজ এ ভেরি ভেরি জেন্টলম্যান, ভূমিপুত্র, দার্জিলিং কা ভূমিপুত্র হে, লোগোনে বহুত পসন্দ করতে হে, সবনে উসকো বহুত মর্যাদা ভি দেতে হে,
बहुत काम का आदमी है, एजुकेटेड है, टैलेंटेड है, और एक परिचय है उनका, बीवी बंगाली है। तो क्या है, पहाड़ का साथ बंगाली का जो रिश्ता है नीचा का, दोनों ही पूरा काबिल हो गया है। हम लोग सो वी आर सो हैप्पी। आई स्टार्टेड फ्रॉम माय दार्जिलिंग। कांग्रेचुलेशन टू माय हिल बॉयज एंड गर्ल्स, वी आर गोइंग टू मीटिंग दार्जिलिंग दिस टाइम एंड आउट ऑफ 42 कुछ भी आर